আকাশ থেকে যে বৃষ্টি পড়ে সেই বৃষ্টি সবার আগে পাহাড়ের উপর পড়ে, তারপর পাহাড়ের উপর পড়ে সেই বৃষ্টি গড়ে 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 গিয়ে নিচে জমা হয়, এবং কোন জায়গায় বেশি গিয়ে জমা হয়, যে জায়গায় যত বেশি নিচু সেই জায়গায় তত সেই জায়গায় গিয়ে তত বেশি জমা হয়। আর এরকম ভাবে যখন বৃষ্টি যখন ঘুরে 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 যখন পড়ে, তখন পাহাড়ের মধ্যে বিভিন্ন পাথর থাকে, তখন পাথরের মধ্যে এরকম ভাবে ঘর্ষণ হয়, আর ঘর্ষণের পরে কিছু কিছু পাথর এর মধ্যে যে ময়লা মাটিগুলো থাকে সে ময়লা মাটিগুলো সবচেয়ে মুক্ত হয়ে যায়। এবং এভাবে ঘর্ষণের পরে জল যখন গড়ে পড়ে, তখন এরপরে ঘর্ষণের ফলে যে পাথরগুলো ওখান থেকে ছিটকে পড়ে যায় নিচে, তখন সেই পাথরটাতে কি কি ধরে, ময়লা মাটি শ্যাওলা ঘাস এগুলো হচ্ছে জন্মায়, এবং অবশেষে আসে জল জমা হয়, যে জায়গা যত বেশি নিচু সেই জায়গায় তত বেশি জল জমা হয়। ঠিক তেমনই আমরা অন্যের চেয়ে শিক্ষায় দীক্ষায় যোগ্যতায় সম্মানে ওকে সম্পদে আমি অন্যের চেয়ে অনেক বেশি আমি উঁচু হতে পারি, পাহাড়ের মতো আমি অনেক উঁচু হতে পারি, অনেক উঁচু যে আমার সমকক্ষ কেউ নাও থাকতে পারে, কিন্তু আমি অতে ভগবানের কৃপা বৃষ্টিও ভগবানের কৃপা যে অপার করুণা আমার উপরে বর্ষিত হতে পারে যদি আমি এরকম কোয়ালিটি সম্পন্ন হই, কিন্তু আমি সেই কোয়ালিটি ধরে রাখতে পারবো না যদি আমি না বিনয়ী হই। অতএব আমরা যদি যেমন যে যত বেশি বিনয়ী হবে, মানে যে জায়গা যত বেশি নিচু সেই জায়গা তত বেশি যেমন জল জমে, ঠিক আছে, যে যত বেশি বিনয়ী, যে যত বেশি আসলে অন্যের প্রতি শ্রদ্ধাশীল, যে যত বেশি অন্যকে শ্রদ্ধা করে সে তত বেশি কৃপা ধরে রাখতে পারবে। এবং যখন এই একটা পাথর যখন আর একটা পাথরের সাথে যখন ঘর্ষণ লাগে, ঘর্ষণ লাগে তারা কিন্তু চিকচিক হয় অনেক, যখন সূর্যের আলো যখন পড়ে তখন সেটা অনেক অনেক চকচক করে, আর এই চকচকে পাথর কিন্তু মানুষের সাথে টাকা দিয়ে কিনে নেয়, অনেক দামে কিনে নেয়। অতএব আমরা একে অন্যের জীবনে চলার পথে অন্যের সাথে আমাদের একটু একটু ঘর্ষণ লাগতে পারে, ঘর্ষণ লাগতে পারে, অতএব তাদের মধ্যে একটু মন মলিনতা হতে পারে আমার, তাদের সাথে আমি যা চাই একটু ডিসএগ্রিমেন্ট হতেই পারে তার সাথে। অতএব আমরা যদি একে অন্যের সাথে যদি মিলেমিশে থাকি, তাহলে যেমন পাথরগুলো যেমন ঘষে ঘষে যেমন চকচক হয়, ঠিক তেমনই আমাদের সমস্ত খারাপ গুণ পরিহার করে আমি একজন উন্নত চেতনা সম্পূর্ণ হতে পারবো, যে যাকে পাথরকে দেখে যেমন সবাই আলোকিত হয়, ঠিক তেমনি আমাকে দেখেও অন্যদের চেতনা উন্নত হবে। আর কখনো যদি এরকম অন্যের সাথে একটু যদি মন মানে একটু ঝগড়া হয়েছে বা সাধারণত একটু মতের বিরোধ হয়েছে, তখন যদি আমি যদি হয় তোমাদের সঙ্গে আর থাকবোই না, আমি মন্দিরে থাকি বা বেগিসে থাকি বা পরিবারে থাকি যেখানে থাকি না কেন, আমি তোমাদের সঙ্গে থাকবো না, আমি যদি ছিন্ন হয়ে যাই তাদের ক্ষেত্রে পৃথক হয়ে যায় যদি, তাহলে ওই যেমন পাথরটাকে যেমন ময়লা মাটি ঘাস যেমন ধরেছিল, ঠিক তেমনই আমাদেরকেও কাম ক্রোধ লোভ মত মোহ বাৎসর্য ঘৃণা বিদ্রুপ ওকে তারপরে এরকম আমাদের যত খারাপ গুণ আছে সবগুলোই আমাদেরকে একদম আঁকড়ে জড়িয়ে ধরবে, এবং যার কারণে আমরা সুখ এবং শান্তি বিন্দুমাত্র ছোঁয়াও না পেতে পারি। তাই এটাই হচ্ছে চৈতন্য মহাপ্রভুর হচ্ছে টিচিং বা শিক্ষা। এবং শিল প্রভুপাদ তাই বলেছেন যে আসলে তোমরা একে অন্যকে কতটুকু ভালোবাসো তা আমি কি দেখে বুঝবো, তোমরা একে অন্যের সঙ্গে বসবাস করার ক্ষেত্রে কেমনভাবে মিলেমিশে তোমরা এই সাধন ভোজন করছো, কৃষ্ণ ভক্তি অনুশীলন করছো, অন্যকে কেমন কৃষ্ণ ভক্তি ভালো করে লাভের জন্য কেমন উৎসাহ প্রদান করতেছ, এটাই হচ্ছে, এবং এটাই চৈতন্য মহাপ্রভুর শিক্ষা যে তৃণাদপি শুনে কেন নিজেকে তৃণের মতো ক্ষুদ্র ভাবো, যেমন যেমন যে জায়গায় তত বেশি নিচু সেই জায়গায় তত বেশি জল জমে, ঠিক তেমনি তুমি অনেক কৃপার পাত্র হবে যদি তুমি অনেক বিনয়ী হও, তাই বিনয়ী হওয়ার এটাই, তাই তৃণাদপি শুনে কেন নিজেকে তৃণের মতো ভাবতে হবে, তরলপি সহিষ্ণু না একে অনেক সহিষ্ণু হতে হবে, আর যা এমন অমানে না মানো দেন যার মান সম্মান পাবার যোগ্যতাও নাই তাকে মান সম্মান তাকে সম্মান করতে হবে, আর এই যদি করি তাই আমি পারফেক্ট হরিনাম করার জন্য। তাই আমাদের জিজ্ঞাসা করা উচিত যে আমি কি সত্যি কি যোগ্য কি না, অন্যকে সম্মান করে এসব গুণ আমার রয়েছে কি না, আমরা যদি এটা যদি করি তাহলে আমাদের জীবন সার্থক। আমরা অন্যের সে যদি চির শত্রু হয় তাহলেও সে আমার অনেক প্রিয় হবে, আমার প্রিয় সাপোর্টার হবে, ফলোয়ার হবে, কারণ কেন
আমার অন্যেরা আমাকে নাও সম্মান করতে পারে, কিন্তু আমি যদি সম্মান করি তাহলে হু ক্যান স্টপ মি, কে আমাকে থামিয়ে রাখতে পারে? যদি অন্যেরা আমাকে ভালো নাও বাসতে পারে, আমি যদি ভালোবাসতে চাই কে আমাকে থামাইতে পারে? তাই এটাই আমাদের জীবনের মেন টিচিং, যে আমি কি অন্যকে সম্মান করছি কিনা। তাই সকলে সম্মান করিতে সত্যটি দেহনাথ দেবত, এবং আমরা যদি এটা করি, অন্তরে নিষ্ঠা করি, বাইরে লোক ব্যবহার অচিরে কৃষ্ণতমায় করি, কেন যেটা কৃষ্ণ আমাদের অটোমেটিক্যালি আমাদের সাদরে গ্রহণ করে নেবেন, আমরা কৃষ্ণের চরণে পূর্ণ সমর্পিত হতে পারবো যদি আমরা চৈতন্য মহাপ্রভুর 3 নম্বর শিক্ষা শিক্ষিত হয়, এবং তাহলে আমরা অনেক কৃপাধন্য হতে পাবো, আর যেই কৃপা নিজে ধন্যাতে ধন্য হয়ে অন্যকে কৃপা সে বিতরণ করতে পারবো। তাই কৃপা বিতরণ করবা, অন্যের মন সহজে জয় করবার একমাত্র পন্থা হচ্ছে নিজেকে ভালো যোগ্য চৈতন্য মহাপ্রভুর 3 নম্বর শিক্ষায় শিক্ষিত করে নেওয়া হচ্ছে। উদ্দেশ্যটা প্রভুপাত হরে কৃষ্ণ।